বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ পরম দয়ালের একটি অপূর্ব অতুলনীয় কাহিনী শেয়ার করা হচ্ছে। পরম দয়াল মাতৃ জঠরে এসে প্রবেশ করেছিলেন, সেই অপূর্ব অতুলনীয় একটি কাহিনী পরম দয়ালের শ্রীমুখে বলা, সংগৃহীত হয়েছে স্মৃতির মালা গ্রন্থ থেকে, লেখক শ্রী মণিলাল চক্রবর্তী। সেদিন সন্ধ্যাবেলার ঘটনা এখনো স্পষ্ট দেখতে পাই। দেওঘর সৎসং আশ্রম, পাঁচের দশকের 1950-60, প্রথম দিকের ঘটনা। ঠাকুর উন্মুক্ত আকাশের নিচে চৌকির উপরে বসে, বর্তমান নিভৃত কেতন এবং নাটমণ্ডপের মাঝামাঝি জায়গায়। তখন নিভৃত কেতন, নাটমণ্ডপ বা পার্লার কিছুই তৈরি হয়নি। মাঠটায় জ্যোৎস্না রাতে হালকা বাতাসে পরম শান্তির বাতাবরণ। কথা চলছে অবতার আবির্ভাব প্রসঙ্গে। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে স্বচ্ছন্দ ভঙ্গিমায় বলে উঠলেন, যখন আমি উপর দয়ালধাম জ্যোতিষ্কলুক দিব্যধাম থেকে আলোর মধ্য দিয়ে নেমে আসছিলাম, দেখলাম যে জ্যোতির্ময় নানান দেবদেবী পথের দুপাশে দাঁড়িয়ে হাত জোড় করে নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা বলে আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। তারপর সেই আলোর মধ্য দিয়ে এসে আমি মাতৃজঠরে প্রবেশ করলাম। চৌকির অদূরেই আমি বসেছিলাম। ঠাকুর অত্যন্ত স্বাভাবিকভাবে তাঁর দিব্য আবির্ভাবের কথা বলে গেলেও আমরা সবাই ভাব বিহ্বল। কিন্তু কোথা থেকে কোন শরীরে কোন পথ ধরে ঠাকুর পৃথিবীতে এলেন তার বিস্তারিতভাবে ওই সময় প্রশ্ন করে উঠতে পারিনি। তাহলে হয়তো তাঁর আবির্ভাব প্রসঙ্গে আরও কিছু সুনির্দিষ্টভাবে জানা যেত। কিন্তু সেদিন সন্ধ্যায় তিনি যা বলেছেন তা তাই। ঘটনার ব্যাখ্যান আমার সাধ্যের অতীত। স্মৃতির মালা গ্রন্থ থেকে সংগৃহীত, লেখক শ্রী মণিলাল চক্রবর্তী। দয়ালের একটি অতুলনীয় অপূর্ব কাহিনী। মাতৃজঠরে প্রবেশ করেছিলেন দয়াল, আবির্ভূত হয়েছিলেন, তারই একটি কাহিনী। আপনারাও শেয়ার করতে পারেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সবাই ভালো থাকুন। দয়ালের শ্রীচরণেই প্রার্থনা। জয় গুরু।